আচ্ছা, গয়নার বাক্স, গুপ্তধনের সন্ধানে বা রসগোল্লা সিনেমাগুলোর কথা কি আপনাদের মনে পড়ছে? এটাই সেই জায়গা যেখানে এই ছবিগুলো শ্যুট করা হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, শিক্ষা মন্ত্রা কখনো কিন্তু শুধুমাত্র ফিল্মের কথা ভেবে কোথাও যায় না, যায় তার ইতিহাস দেখতে, যায় তার সংস্কৃতিকে খুঁজতে, যায় তার সামাজিক গুরুত্বকে তুলে আনতে। আর ঠিক সেই ভাবনা ভেবেই অনেক দিন পর আজকে আমরা পথে। চলুন দেখা যাক কোথায় গিয়ে আমরা পৌঁছাই। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে সোজা চলেছি পানাগড়ের দিকে। রাস্তায় যাব, রাস্তা তো আপনাদের দেখাবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বরং একটু শুনে নিই যে জায়গাটায় আমরা যাচ্ছি তার কথা। রাস্তাও জানা হবে, সঙ্গে সঙ্গে জানা হবে আমাদের সেই জায়গার ইতিহাসেরও কথা। আসুন উপভোগ করা যাক। ইতিহাস আজ থেকে প্রায় 400 বছরের পুরনো ইতিহাস। কালিকাপুর রাজবাড়ি, রাজা পরমানন্দ রায়। জমিদার নাকি রাজা কি বলবো সে তো পরের কথা, তার পিছনে রয়েছে অনেক গল্প। বরং আমরা চলে আসি পরমানন্দ রায়ের কথাতে। যেহেতু এই পরিবারের কোনো নথিবদ্ধ ইতিহাস খুঁজে পাওয়া যায় না, তাই জনশ্রুতি আর পরম্পরা মুখে মুখে যতটুকু জানা যায়, পরমানন্দ রায় অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে ওঠেন আর তারপরে তার আদি গ্রাম মৌখিরা থেকে স্থানান্তরিত হয়ে আসেন কালিকাপুরে। খানিকটা এই অঞ্চলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়ে, আর তারপরে খানিকটা ভৌগোলিক কারণও আছে, তিনি এখানে জঙ্গল কেটে 7 মহলা বাড়ি তৈরি করলেন, সঙ্গে সংলগ্ন দুর্গা দালান, টেরাকোটার জোড়া শিব মন্দির, পুকুর, সবই সেই সময়ের ঐতিহ্য আর পরাক্রমের নিদর্শন বহন করে নিয়ে চলেছে। সেসব আজও আছে, দেখাবো সেসব। কিন্তু চলুন তার আগে একবার পথের হদিশটা দেখে নিই। এই মুহূর্তে আমরা পানাগড়ের কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের গন্তব্যের বেশ খানিকটা কাছাকাছি। একবার দাঁড়িয়ে দেখে নেওয়া হচ্ছে রাস্তাটা ঠিকঠাক যাচ্ছে কি না। পানাগড়ের যেখান থেকে ফ্লাইওভারটা ভাঙছে, ঠিক সেই ফ্লাইওভারটার কাছাকাছি এসে আমরা দাঁড়িয়েছি। এরপর ফ্লাইওভার দিয়ে সোজা যাব, ফ্লাইওভার থেকে নেমেই কিন্তু আমাদের রাস্তাটা পাল্টাবে, তখন গিয়ে সেই রাস্তাটার গল্প বলবো। চলো এখন যাওয়া যাক। ফ্লাইওভার থেকে নেমে এই মুহূর্তে আমরা দার্জিলিং মোড় থেকে ডান দিকে ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তাটা ধরেছি, যে রাস্তাটা আসলে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে। এই রাস্তা দিয়ে খানিকটা যাব, তারপর কি হবে সেটা তো পরে বলবো, বরং চলো এখন আমরা শুরু করি আমাদের সেই পরমানন্দ রায়ের গল্প। কালিকাপুর রাজবাড়িতে পরমানন্দ রায়ের প্রথম পুত্র কৈলাসনাথ রায়ের আমলে এই পরিবারের বৈভব, প্রতিপত্তি এসব অনেক অনেক বৃদ্ধি পায়। এরই মধ্যে আমাদের বর্ধমানের মহারাজার সাথে গড়ে ওঠে তাদের সুসম্পর্ক। 18টা এস্টেটের খাজনা আদায়ের দায়ভার ন্যস্ত হয় এই কৈলাসনাথ রায়ের হাতে। যেরকম জানা যায়, এই জমিদারির এস্টেট রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল, আর ক্রমশ এই পরিবারের প্রভাব প্রতিপত্তি বাড়তে বাড়তে হয়তো কালের গর্ভে সময়ের সঙ্গে জমিদার হয়ে ওঠেন রাজা। আসলে তখন বিষয়টা এরকমই ছিল। আর এই কথা বলতে বলতে আমরা 11 মাইল থেকে ডান দিকে যে রাস্তাটি গুসকরার দিকে চলে গিয়েছে, সেই রাস্তা ধরে শুরু করলাম যেতে। জঙ্গলের মাঝখান দিয়ে অত্যন্ত সুন্দর এই পথ, দুচোখ ভরে উপভোগ করুন প্রকৃতির সৌন্দর্য, আর অপেক্ষা করুন প্রায় আমাদের কাছাকাছি চলে আসা সেই গন্তব্যের জন্য।
আদুরিয়া ফরেস্ট যেখানে আপনারা লেখাটা দেখতে পাবেন সেখান থেকে বাঁ দিকের পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে একটু এগোলেই আপনারা পৌঁছে যাবেন কালিকাপুর গ্রামের রাস্তায়, কালিকাপুর বাসস্টপ। আর সোজা যে রাস্তা গ্রামের ভেতরে ঢুকছে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তাটিও বেশ সুন্দর, বেশ বেশ ভালো লাগবে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে। আর খানিকটা এগিয়ে গিয়ে একটা মোড় পড়ল, সেই মোড় থেকে যখনই আমরা ডান দিকে ঘুরলাম তখনই বোঝা গেল ছবিটা এবার বদলাতে চলেছে। একটু দূরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই গন্তব্যকে দেখতে পেলাম। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তার ঠিক ডান দিকে মোড়টা ঘোরার পরেই আপনাদের চোখের সামনে ভেসে উঠবে জোড়া শিব মন্দির আর কালিকাপুর রাজবাড়ির দুর্গাবাড়ি। আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখানেই একটুখানি দাঁড়িয়ে চারপাশটা একটু নজর করে নিন, দেখবেন ভালো লাগবে, মনে হবে সত্যি ইতিহাসের খুব কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। জোড়া শিব মন্দির গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ, এই মন্দির আপনার মন ভরিয়ে দেবে। যদিও আপনি এই মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন গল্প শুনবেন এই রাজবাড়ি এবং তার ইতিহাসের, এর মধ্যেই আপনি পাবেন আরও দুটি খবর। এখানে রয়েছে নীলকুঠি, অবশ্যই তার ধ্বংসাবশেষ আমরা দেখাবো, সেই নীলকুঠি আমরা দেখাবো, আরও একটি বিশেষ জায়গা যা রাধাবল্লভ মন্দির বলে পরিচিত ছিল, সেটা পরে আরেকটু সময় নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমরা মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে দেখলাম সবই কিন্তু তালা দেওয়া আছে, একটু অপেক্ষা আমাদের করতে হবে, খুঁজতে হবে কার কাছে চাবি রয়েছে বা কিভাবে তাকে নিয়ে এসে আমরা এই মন্দিরে এই রাজবাড়ির ধ্বংসাবশেষ সব দেখতে পাই। চলুন তার আগে বরং আমরা এই চত্বরটা একটুখানি হাঁটা চলা করে ঘুরে ফিরে দেখে নিই, ভালো লাগবে। আসলে কি জানেন, এখানে এসে দাঁড়ানোর পরেই মনটা একটা শান্তিতে ভরে গেল, মনে হলো সত্যি একটা সুন্দর জায়গায় এসে আমরা পৌঁছেছি। তারপর গুটি গুটি পায়ে আমরা এগোলাম রাজবাড়ির দুর্গা মন্দির চত্বরের দিকে, গেটে তালা। চলুন চেষ্টা করে দেখি বরং গেটের বাইরে থেকে দুর্গা মন্দিরের ভেতরটা একটু উঁকি ঝুঁকি মেরে দেখতে, তারপর যখন ভেতরে প্রবেশ করব তখন তো সবটা আপনাদের দেখাবই। চলুন বরং বাইরে থেকে একটু দেখে নিই কেমন দেখতে লাগে। আর এই পর্বে আপনাদের সঙ্গে আরেকটা তথ্য বরং একটু আলোচনা করে নিই। এখানে প্রবেশ করতে মাথা পিছু 10 টাকা করে প্রবেশ মূল্য লাগে, এবং যদি আপনি চান এখানে একটু ভিডিওগ্রাফি করবেন বা একটু ফটোগ্রাফি করবেন তাহলে অবশ্যই একটু কথা বলে নেবেন, কারণ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য এখানে আলাদাভাবে চার্জ দিতে হয়। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি কালিকাপুর রাজবাড়ির ভিতরে, আসুন আর কথা নয়, আপনাদের বরং এই কালিকাপুর রাজবাড়ির দুর্গা মন্দিরের সৌন্দর্যটা দেখাই। দুর্গা মন্দিরটা দেখতে দেখতে আমার বারবারই মনে হচ্ছে কেমন যেন এই যে থামগুলো, এই থামগুলোই কালিকাপুর রাজবাড়ির সিগনেচার। আসলে এই থামগুলোর একটা অন্যরকম গল্প আছে। এটা ছিল নাট মন্দির, ওপরে ছিল একটা চালা, কিন্তু সেই চালাটার অস্তিত্ব আজকে নেই, শুধু ইতিহাসের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে থামগুলি, আর যা কালিকাপুর রাজবাড়ির এই দুর্গা মন্দিরের সৌন্দর্য অনেক অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। বারবার করে তাই ক্যামেরার লেন্সে শুধু ধরতে চেষ্টা করছিলাম এই দুর্গাবাড়ি আর তার সঙ্গে এই থামগুলিকে, কারণ এটাই আমার মনে হয়েছে কালিকাপুর রাজবাড়ির আসল সৌন্দর্য।
পর্যন্ত আপনাদের যা দেখালাম বা যা দেখাচ্ছি তা কিন্তু কালিকাপুর রাজবাড়ির দুর্গা মন্দির, রাজবাড়ি নয়, রাজবাড়ি আপনাদের দেখাবো। তার জন্য আমাদের যেতে হবে এই মন্দিরের ঠিক পিছনের অংশে। এই সেই রাজবাড়ি, এই সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ, আজকে আর বসবাসযোগ্য নয় এই অংশটি, যদিও বেশ কিছু অংশ আজও বসবাসযোগ্য রয়েছে। সেখানে আজও বেশ কিছু মানুষ রয়েছেন এই পরিবারেরই, কিন্তু এই সৌন্দর্য ঠিক ভাষায় ব্যাখ্যা করা বা ক্যামেরার লেন্সে বন্দি করা কতটা সম্ভব জানি না, কতটা করতে পেরেছি তা জানি না, কিন্তু এটুকু বলতে পারি অসম্ভব ভালো লেগেছে। আর তারপরে এই কালিকাপুর রাজবাড়ির চত্বর থেকে আমরা বেরিয়ে পড়লাম সোজা সামনে যে রাস্তাটি যাচ্ছে সেটা দিয়ে। সোজা আমরা গেলাম বেশ খানিকটা গ্রামের ভেতর দিয়ে, যাওয়ার পরে আস্তে আস্তে আমরা এই গ্রামের বাইরের অংশে বেরিয়ে পড়লাম। প্রায় গ্রাম শেষ হয়ে এসেছে, কোথায় যাচ্ছি জানেন? একটু অপেক্ষা করুন, এক্ষুনি আপনার চোখের সামনে এমন কিছু ধরা দেবে যা আপনার এই অভিজ্ঞতাকে একটা অন্য মাত্রা দেবে। একটু দূরে তাকিয়ে দেখুন, কিছু কি দেখতে পাচ্ছেন? আমরা তো দেখতে পাচ্ছি। চলুন, ওই ভাঙা যে প্রাসাদপম একটা বিষয় দেখা যাচ্ছে সেখানটাই গিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই সেই নীলকুঠি। একসময় এই কালিকাপুরে নীলের চাষ হতো, আর ছিলেন নীলকর সাহেবরা। অত্যাচার চলে, অত্যাচারিতরা কিন্তু থাকে, থাকে না অত্যাচারী। কালের গর্ভে সময়ের সঙ্গে অত্যাচারীর বিনাশ হয়। আজ সেই নীলকর সাহেবদের বিনাশ হয়েছে, কিন্তু তার ধ্বংসাবশেষ আজও রয়েছে। চলুন, নীলকুঠির পাশ দিয়ে একটা জঙ্গল ভরা রাস্তার ভেতর দিয়ে আমরা খানিকটা এগিয়ে যাই। আর এগিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর, সঙ্গে রয়েছে বেশ বাঁধানো একটি ঘাট, এই সেই পুকুর যেখানে নীলের চাষ করে ফসল নিয়ে এসে ভিজিয়ে রাখা হতো। কারণ যেন আমরা জানি এটা, যে নীল চাষ করতে গেলে সেই নীলকে ভিজিয়ে রাখতে হতো পুকুরের জলে। আর সেই ইতিহাসই বহন করছে এই নীলকুঠি আর তার সংলগ্ন পুকুর। চলুন এরপর বরং আমরা একটু বেরিয়ে পড়ি অন্য আরেকটা ইতিহাসের সন্ধানে। রাধাবল্লভ মন্দির দেখাবো বলেছিলাম না? কৈলাসনাথ রায়ের আমলে রাধাবল্লভ মন্দির নির্মাণ শুরু হলো 3 বিঘা জমির ওপরে। অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের প্রযুক্তি এখানে ব্যবহার করা হলো। অপূর্ব মীনাকারী কাজ করা হলো মন্দিরের গায়ে। কিন্তু মন্দিরটি সম্পূর্ণ হওয়ার আগেই কৈলাসনাথ রায়ের মৃত্যু হলো, কাজ থেকে গেল অসম্পূর্ণ। কথা ছিল রাধাবল্লভ মন্দিরের সাথে দুর্গা মন্দির প্রায় 300 মিটার দূরত্ব বিশেষ প্রযুক্তিতে জুড়ে দেওয়া হবে, কিন্তু সে কাজ আর সম্পূর্ণ হলো না। সামনে আয়তকার চারদিক বাঁধানো, শান বাঁধানো ঘাট আজও সেই ইতিহাস বহন করে নিয়ে চলেছে। প্রতিষ্ঠিত হলেন না রাধাবল্লভ এই মন্দিরে, এই মন্দিরে পুজো আর কোনো দিন হলো না। ইতিহাসের সঙ্গে, কালের গর্ভে হারিয়ে গেল মন্দিরের সব সৌন্দর্য। শুধুমাত্র আজ আমাদের মতো কিছু ইতিহাস পিপাসু মানুষের জন্য তার সেই কঙ্কালসার চেহারা আর ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে এই মন্দির। এই পর্বে আমি যেটুকু বলবো আপনাদের, যদি আসেন কালিকাপুর তাহলে সবই দেখবেন। আর তারপর বিকালের পরন্ত রোদ গায়ে মেখে আমরা ফিরে চললাম আমাদের নিজের বাড়ির দিকে। শেষ করলাম আজকের এই পর্বের যাত্রা। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো একটা জায়গায়, এরকমই অন্য কোথাও। আর ততদিন না হয় একটু অপেক্ষাই করুন আমাদের জন্য।